ছবি তুলে হাজার হাজার টাকা ইনকাম করুন, প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যান মুহূর্তের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এমন কথা শুনলে গাঁজা খুরে বা আজগুবেই মনে হবে, কিন্তু দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট এবং এটাই বাস্তব যে ছবি তুলে হাজার হাজার টাকাই শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, ভাবছেন কেমন করে? আপনি একটা ছবি তুলুন, সেই ছবিটা যদি হয় আনকমন, সেই ছবিটাকে যদি ওয়ার্ল্ড ডিমান্ড করে, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে টাকার বিনিময়েই ছবিটা তারা কিনে নেবে। এবং কত টাকা দাম যেটা আপনি নির্ধারণ করবেন এবং যেটা না ছাড়া আপনি সেই ছবিটা হ্যান্ড ওভার করবেন না, তত টাকাই সেই ছবিটার দাম। ধরে নিন আপনার কাছে একটা দুর্লভ কোনো ছবি আছে, হয়তো সেটা 1971 সালের, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের, অথবা কোনো আনন্দের স্মৃতিময় কোনো একটা ছবি, যে ছবিটা আজ পর্যন্ত বিশ্ববাসী কেউই দেখে নেই। তাহলে সেই ছবিটার দাম কত হতে পারে? আপনার কাছে যদি সেই ছবিটা থেকে থাকে আর আমি যদি আপনার কাছে সেই ছবিটা চাই, তাহলে আপনি অবশ্যই সেটা কোনো বিনিময় ছাড়া আমাকে দেবেন না। আর কত বিনিময় যেটা আপনাকে আমি কনভিন্স করতে পারবো, সেটাই হবে সেই ছবিটার মূল্য। তাই বন্ধুরা, দেরি নয়, আপনার কাছে যদি থাকে একটা ক্যামেরা, তাহলে এখনই শুরু করে দিন ছবি ওঠানো। আপনার একটা ক্লিক, একটা ইমেজ, একটা ছবি সারা পৃথিবীর কাছে হতে পারে একটা আকর্ষণীয়, যেটা আপনার হাতে চলে আসতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আপনার কাছে যেটা স্বাভাবিক মনে হয়, সেটা অন্যের কাছে স্বাভাবিক নাও হতে পারে। আমরা প্রতিনিয়ত কত ঘটনার, কত আনন্দের আজকে অংশীদার হয়ে থাকছি। যদি সেই স্মৃতিগুলোকে, সেই ঘটনাগুলোকে আমরা কোনো ছবির ফ্রেমে বন্দী করতে পারি, তাহলে সেই ছবিটাও একসময় সারা বিশ্বের কাছে আকর্ষণীয় হতে পারে এবং অনেক দামে বিক্রি করা সম্ভব হতে পারে। আমাদের কাছে মনে হতে পারে আনাসে কানাসে পড়ে আছে এই সমস্ত ঘটনা কোনো ঘটনই নাই নয়, কিন্তু ভেবে দেখুন, এই ঘটনাগুলি, এই চিত্রগুলি একসময় অনেক অনেক মানুষের কাছে দামি হতে পারে, যেটা আমাদের কল্পনার বাইরে, আমাদের চাওয়ার বাইরে, আমাদের স্বপ্নের বাইরে, আমাদের চিন্তার বাইরে। তাই বন্ধুরা, দেরি না করে আপনারা এখনই কাজে লেগে পড়ুন, আপনারা ছবি ওঠান একের পর এক ছবি। গুগল সাইটে অনেক ফ্রি সাইট আছে যেখানে আপনারা ছবিগুলো আপলোড করতে পারেন, আর এই ছবিগুলো আপলোড করলে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই ছবিগুলো কেনার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবে। তবে ছবিগুলি যখন আপলোড করবেন, অবশ্যই একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করবেন, তা না হলে আপনারা ফাঁকিতে পড়বেন। যে ছবিটা উঠাবেন সেটা র ফাইলটাই যদি আপলোড করে দেন, তাহলে আপনার সঙ্গে আর কেউই যোগাযোগ করবে না, সরাসরি তারা ডাউনলোড করে নেবে। হ্যাঁ, ভাবছেন কীভাবে আপলোড করবেন? আপলোড করার সময় আপনারা রেজুলেশনটা কমিয়ে রাখুন। এই ছবিটা তারা শুধু দেখতে পারবে কিন্তু কোনো কাজে লাগাতে পারবে না, তাদের প্রয়োজনে তারা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। ডে অ্যান্ড নাইট সাপোর্ট একজন প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার জন্য ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছে। যদি আমাদের এই চ্যানেলটি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটি আপনাদের কাজের মনে হয়, তাহলে এখনই আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না, আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।